আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 12.7 নিয়ে। 12.7-এ কী বলা হয়েছে চলো সেটি দেখে নিচ্ছি। রিড দ্য সেন্টেন্সেস গিভেন বিলো, নিচের বাক্যগুলো পড়ো, দেন ইউজ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস টু এক্সপ্রেস দ্য অ্যাকশন ইউ আর ডুইং নাও অ্যান্ড ইউ আর ডুইং অ্যাট দ্য সার্টেন টাইম ইন দ্য পাস্ট। তারপরে বলা হয়েছে কি, দেখো এই যে বাক্যগুলোর শেষে একটি ব্র্যাকেট দেওয়া রয়েছে এবং সেই ব্র্যাকেটের মধ্যে একটি করে ভার্ব দেওয়া রয়েছে। সে ভার্বগুলো ব্যবহার করে তুমি এটি এক্সপ্রেস করো বা এটি বর্ণনা করো যে তুমি আজকে কী করেছো বা তুমি এখন কী করেছো, আর তুমি নির্দিষ্ট একটি সময়ের পরে বা অতীতে তুমি সেটি কী করেছো সেই বিষয়টি আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন দেখো, প্রথম বাক্যটি আমাদেরকে এখানে করে দেখানো হয়েছে। এই বাক্যটি দেখো, এই বাক্যের শেষে একটি ব্র্যাকেট দেওয়া রয়েছে এবং শেষে ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে হ্যাভ। এই হ্যাভ কিন্তু হচ্ছে একটি ভার্ব। এখন দেখো বাক্যটি হচ্ছে এরকম, টুডে আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই লিটল সিস্টার। আজকে আমি আমার ছোট বোনের সাথে ব্রেকফাস্ট করছি। বাট ইয়েস্টারডে, কিন্তু গতকালকে, আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি আমার দাদা দাদির সাথে ব্রেকফাস্ট বা নাস্তা করেছিলাম। তাহলে দেখো, একই কাজ যা আমি আজকে করেছি আমার বোনের সাথে, সেই একই কাজ আমি গতকালকে করেছি আমার দাদা দাদির সাথে। এখন বিষয়টা দেখো, আমাদের ব্র্যাকেটে এখানে দেওয়া রয়েছে হ্যাভ ভার্ব, এইচ এ ভি ই হ্যাভ। এখন সেটিকে আমরা কী করলাম, টুডে আই অ্যাম হ্যাভিং। দেখো যেহেতু টুডের কথা বলা হয়েছে, তার মানে এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই জন্য আমরা ব্র্যাকেটে লিখব অ্যাম হ্যাভিং। অ্যাম হ্যাভিং বলতে বোঝানো হয়েছে বর্তমানে কোনো কাজ সংঘটিত হচ্ছে এই বিষয়টি। কিন্তু যখন সেই একই কাজ ইয়েস্টারডে বা গতকালকে করা হয়েছিল, তখন আমরা কী করলাম, এই হ্যাভিংয়ের পূর্বে দেখো একটি ওয়াজ বসালাম। আমরা প্রেজেন্টে লিখেছি অ্যাম, কিন্তু পাস্টে লিখেছি কি দেখো ওয়াজ। ঠিক এভাবেই আমাদেরকে পুরো এখানে 10টি বাক্য দেওয়া রয়েছে, সেই 10টি বাক্য আমাদেরকে পূরণ করতে হবে। দুই নম্বরে বলা হয়েছে কি দেখো, টুডে আই ড্যাশ মাই বেড বাট ইয়েস্টারডে মাই ফাদার ড্যাশ মাই বেড। এখানে দেওয়া রয়েছে ব্র্যাকেটে মেক। এখন টুডের ক্ষেত্রে এই মেকের পূর্বে কী বসবে এবং ইয়েস্টারডের ক্ষেত্রে এই মেকের পূর্বে কী বসবে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক এভাবে আমরা এই 2 থেকে 10 পর্যন্ত যে 9টি বাক্য রয়েছে, প্রতিটি বাক্য আমরা পূরণ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি PDF নোট তৈরি করেছি যেখানে তোমরা সম্পূর্ণ এই উত্তরটি দেখতে পাবে। চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই PDF নোটটি। তো এই PDF নোটে আমরা কিন্তু এই প্রথম 1 নম্বরটি আমাদের মূল বই থেকেই পড়েছি। এবার আমরা 2 নম্বর বাক্যটি পড়ার চেষ্টা করব। 2 আমি লিখেছি, টুডে আই অ্যাম মেকিং মাই বেড বাট ইয়েস্টারডে মাই ফাদার ওয়াজ মেকিং মাই বেড। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে মেক, সুতরাং আমরা মেকের সাথে ing যুক্ত করলাম। পাশাপাশি যেহেতু প্রেজেন্ট টেন্স টুডে, তার মানে আমরা এখানে কী করবো, অ্যাম যুক্ত করব। আর পাস্ট টেন্সেও আমরা কী করবো, ওয়াজ যুক্ত করব। এখানে যতগুলো ভার্ব রয়েছে প্রত্যেকটি ভার্বের সাথেই কিন্তু আমরা ing যুক্ত করে দেব। কেন? কারণ সেটি পাস্ট হোক বা প্রেজেন্ট হোক, উভয়ই কিন্তু কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে ভার্বের সাথে ing যুক্ত হবে। আচ্ছা, তৃতীয় বাক্যে বলা হয়েছে, নাও মাই সিস্টার ইজ হেল্পিং মাই মাদার। এখন আমার বোন আমার মাকে সাহায্য করছে, বাট লাস্ট ফ্রাইডে, কিন্তু গত শুক্রবার, আই ওয়াজ হেল্পিং মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করেছিলাম। চারে বলা হয়েছে, টুডে আই অ্যাম গোয়িং টু স্কুল অ্যাট 10 AM, আজকে আমি স্কুলে যাচ্ছি সকাল 10টায়, বাট ইয়েস্টারডে, কিন্তু গতকালকে, আই ওয়াজ গোয়িং টু স্কুল অ্যাট 9 AM, কিন্তু আমি আমার স্কুলে গিয়েছিলাম সকাল 9টায়। পাঁচে বলা হয়েছে, নাও টিম সানফ্লাওয়ার ইজ ক্লিন দ্য ক্লাসরুম, এখন সানফ্লাওয়ার নামে দলটি তার ক্লাসরুম পরিষ্কার করছে, বাট ইয়েস্টারডে টিম পদ্মা ওয়াজ ক্লিনিং দ্য ক্লাসরুম, কিন্তু গতকালকে পদ্মা নামের দলটি ক্লাসরুম পরিষ্কার করছিল। সিক্সে বলা হয়েছে, দিস উইক আই এম সাপোর্টিং দ্য টিচার, বাট লাস্ট উইক মাই ফ্রেন্ড ওয়াজ সাপোর্টিং দ্য টিচার। এই সপ্তাহে আমি আমার টিচারদেরকে সমর্থন করেছি এবং গত সপ্তাহে আমার বন্ধু টিচারদেরকে সমর্থন করেছে। সাথে বলা হয়েছে, দিস ইভিনিং আই এম প্লেয়িং উইথ মাই কাজিনস, এই বিকেলবেলায় আমি আমার কাজিনদের সাথে খেলা করছিলাম, বাট ইয়েস্টারডে আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, কিন্তু গতকালকে আমি খেলা করেছিলাম আমার বন্ধুদের সাথে। আটে বলা হয়েছে, টুডে অ্যাট 7 PM, আজকে সন্ধ্যা 7টায়, আই অ্যাম ডুইং ম্যাথ, আমি ম্যাথ করছিলাম বা গণিত করছিলাম, বাট লাস্ট নাইট অ্যাট 7 PM, কিন্তু গতকাল
সন্ধ্যা 7টায় আই ওয়াজ ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, আমি আমার বাসার অ্যাসাইনমেন্ট করেছিলাম। 9 বলা হয়েছে নাও আই এম ওয়াচিং কার্টুনস, এখন আমি কার্টুন দেখছি। বাট লাস্ট ইভিনিং, কিন্তু গত বিকেলে আই ওয়াজ ওয়াচিং এ কুকিং শো, কিন্তু গত বিকেলে আমি দেখেছিলাম একটি রান্নার অনুষ্ঠান। 10 নম্বরে বলা হয়েছে টুডে অ্যাট 10 PM আই এম গোয়িং টু বেড, আজকে সকাল 10টায় আমি বিছানায় গিয়েছি। বাট লাস্ট নাইট অ্যাট 10 PM আই ওয়াজ গোয়িং টু মাই আঙ্কেলস হাউস, কিন্তু গতকাল রাত 10টায় আমি আমার আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে এখানে ব্র্যাকেটের মধ্যে যতগুলো ভার্ব রয়েছে, যেমন গো, ওয়াচ, ডু, তারপর আছে প্লে, সাপোর্ট, ক্লিন, এই যতগুলো ভার্বই তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে, প্রত্যেকটি ভার্বের সাথেই আমরা আইএনজি যুক্ত করব, এবং আইএনজি যুক্ত করার পরে সেই ভার্বটি কখন সংঘটিত হয়েছে, সেটি কি প্রেজেন্টে নাকি পাস্টে। যদি প্রেজেন্টে হয় তাহলে সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্ম আনব, এবং যদি সেটি পাস্টে সংঘটিত হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে সেখানে পাস্ট ফর্ম আনব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা কীভাবে পূরণ করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে 12.7 নিয়ে আলোচনা করতে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 12.8 নিয়ে। এবং 12.8-এ এখানে দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।